ঘটনার দিন 10 অক্টোবর রাত 2:30টার দিকে রায়হানকে তাড়া করে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাড়ির পুলিশ। জীবন বাঁচাতে কাষ্টঘর এলাকার সুইপার কলোনির এই বাড়িতে আশ্রয় নেয় রায়হান। ছয়টা পুলিশ, দুইটা পুলিশ ভিক্ষা ভিতরে এনকাপ লাগে, সুস্থ অবস্থায় একবারে সুস্থ অবস্থায় নিয়ে গেছে। এরপর সিএনজিতে তুলে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় তাকে। তখন রাত 3টা। সিএনজির ওই চালক জানান, যখন গ্রেফতার করা হয় তখন একেবারে সুস্থ ছিল রায়হান। হাত হাত করা লাগাইল ভিতর থেকে লই আইছে, আমি একটু ফাউ বলা আসলো, আর ফাউর বল বলা আসলো বলে ইয়া এদিকে ভিতরে ফাড়াফাড়ি করিয়া তারা লই আইছে ভিতরে থেকে। পুলিশ সুপারের কার্যালয়ে লাগোয়া ফাঁড়িতে নিয়ে ফাঁড়ির ইনচার্জ আকবরের নেতৃত্বে চলে অমানসিক নির্যাতন। ফাঁড়ির গা ঘেঁষে অবস্থিত এই মেস থেকে নির্যাতনের সে আওয়াজ শুনেছেন এই দুইজন। একজন বলছে সুজা যে আমাকে মাইরো না, আমি তো ছুড়ো নই দেখাতো নই, এই চিৎকার জানোয়ারকে এভাবে মানুষ এইভাবে অত্যাচার হয় না। রায়হানের পরিবার জানান ওই রাতেই 10,000 টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলে এসআই তহিদের নাম্বার থেকে ফোন করে রায়হান। টাকা নিয়ে ভোরে ও সকালে ফাঁড়িতে গিয়েও রায়হানের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি তাদের। আমার ছেলের পেটের মধ্যে তারা বুট জুতা দিয়ে এরকম ভিতরটা আউলাইয়া ফেলছে, আউলাইয়া ফেলার কারণে আমার ছেলেটার ভিতরে সব নাড়ি বাড়ি পাটি গেছে। আমার ছেলের বিচার যদি আমি মৃত্যুর আগে দেখে যেতে পারি, তো আমার বাচ্চাটার আত্মা অন্তত শান্তি পাবে, কিন্তু আমি তো আমার বাচ্চা পাবো না। রাতভর এসআই আকবরের নেতৃত্বে চালানো নির্যাতনেই সকালে মৃত্যু হয় রায়হানের। এরপর পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুকে আড়াল করতে সাজানো হয় গণপিটুনি নাটক, গায়েব করা হয় মামলার গুরুত্বপূর্ণ আলামত। পরে সিসিটিভির ফুটেজে গণপিটুনির সত্যতা না মেলায় বেরিয়ে আসে রায়হান হত্যার চাঞ্চল্যকর ঘটনা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।